বছরের প্রাচীন সুমহান সভ্যতার ধারক হিসেবে এই মহান দেশের জাতীয়তাবাদ আর রাষ্ট্রবাদের চিন্তন চেতনার সঙ্গে গভীর এবং নিবিড় শক্তিশালী হিন্দুত্ববাদের ধারাকে সামনে রেখে উনিশশো সালের একুশ অক্টোবর তৎকালীন ভারতীয় জনসংঘ দলটি প্রতিষ্ঠিত করেছিলেন ভারত কেশুরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু জাতীয়তাবাদ আর একাত্ম মানবতাবাদের সংমিশ্রণে তৈরি আর দেশ কল্যাণে নিবেদিত রাষ্ট্রবাদী চেতনার এই ভারতীয় জনসংঘ থেকে সৃষ্টি হয়েছে ভারতীয় জনতা পার্টি বর্তমানে যা বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে ভারতবর্ষকে শক্তিশালী আর উন্নত এক ভারত শ্রেষ্ঠ ভারতের রূপ দিতে চালিয়ে যাচ্ছে বিশাল এবং ব্যাপক রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠাতার পর থেকেই বহুবিধ রাজনৈতিক বাধা আর বিভিন্ন শক্তির মোকাবেলা করেছে ভারতীয় জনসংঘ কংগ্রেস শাসিত তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ভারতীয় জনসংঘকে দাবি রাখার জন্য কম চেষ্টা করেনি কংগ্রেস নেতৃত্ব তবে দেশের বৃহত্তম হিন্দু সভ্যতা আর জনগোষ্ঠীর মধ্যে যে ভারতের প্রকৃত আত্মার স্বরূপ লুকিয়ে আছে সেই কথা সম্ভব উপলব্ধি করতে পেরেছিলেন ভারতীয় জনসংঘের কিংবদন্তি তল্য ঋষি সমনেতারা তাই নিজের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ উল্লাস বাদ দিয়ে স্বেচ্ছায় বেছে নিয়েছিলেন দেশ গঠনের আর রাষ্ট্রবাদী চেতনার কাজে নিজেকে উৎসর্গ করার মহান ব্রতের কাজ ভারতের ইতিহাসে পণ্ডিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবন আর দর্শন তাই আলোকিত ঝরনার উৎসমুখীর সম যেখানে দেশের জন্য বলিদান আর হিন্দু জাতীয়তাবাদের উত্থানের কল্যাণময় রূপ চিরকাল দেশ আর বিরাজ করবে উনিশশো সালে ভারতীয় জনতা পার্টির গঠনের মধ্য দিয়ে এই পরিক্রমা পূর্ণতা লাভ করে আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ আর সবকা বিকাশের কর্মসূচি এই চিন্তন আর চেতনার উপরেই গড়ে উঠেছে যেখানে দেশের মানুষের কল্যাণকে রাষ্ট্রবাদী চেতনার মূল ধারক এবং বাহক হিসেবেই দেখা হয় দেশ আর রাষ্ট্রবাদী হিন্দু চেতনা সমৃদ্ধ ভারতীয় জনসংঘের আদর্শ আর সমাজ গঠনের মহান চিন্তার ঢেউ আশ্রয় পড়েছিল ত্রিপুরা রাজ্যেও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবীর পিতা ছিলেন ভারতীয় জনসংঘের নিষ্ঠাবান একজন কার্যকর্তা ফলে সমাজ এবং মানুষের সেবা করার পুষ্ট ধারণার পারিবারিক পরিবেশে বড় হয়েছিলেন বর্তমান রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেব ভারতীয় জনসংঘের কার্যকর্তা আর কর্মীদের কাজকর্ম ছিল প্রচার বিমুখ নিঃস্বার্থ দেশের সেবার প্রকৃষ্ট উদাহরণ ক্যামেরার ফ্ল্যাশ লাইটের আলোর বাইরে প্রচারকে দূরে রেখে ভারতীয় জনসংঘের ঋষি সমকর্তারা নিবিড় নিবেদিত হৃদয়ে সংগঠন এবং দেশ সেবার কাজে ব্রতি ছিলেন আজকের ভারতীয় জনতা পার্টির সেবা সংগঠনের মূল মন্ত্রের সৃষ্টি সেই ধারণা থেকে। যে হিন্দু সভ্যতা সংস্কৃতি হাজার হাজার বছর ধরে বিদেশি শক্তির আর উগ্র মতবাদের সঙ্গে লড়াই করে দেশের আত্মায় বিরাজ করেছে সেই হিন্দু জাতিত্বাবাদের উত্থান এবং পূর্ণ গঠনে যে ভারতের প্রকৃত উন্নতি সম্ভব সেই পরম সত্যকে উপলব্ধি করেছিল ভারতীয় জনসংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর ভারতীয় জনসংঘের আদর্শে পরিপূর্ণ ভারতীয় জনতা পার্টির বিশালতা আর দেশবাসীর মনে দলের প্রতি গভীর ভালোবাসা সেই আদর্শেরই এবং শ্রদ্ধারই বহিপ্রকাশ রাজনৈতিক পরিক্রমায় তাই বহু চড়াই উতরাই অতিক্রম করে ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠার স্বাধীন ভারতের ইতিহাসে এক মোর ঘুরানো সোনালী অধ্যায় যার পরতে পরতে লেখা আছে দেশের প্রতি ভালোবাসায় নিবেদিত প্রাণ মানুষের কাহিনী আর